আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে আমের আচার বানাবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমের আচার বানানোর জন্য আম কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে রাজশাহীর ফয়জলি আম যেগুলো এগুলো এখানে চারটা আম কেটে নিয়েছি তো সরিষা ভিজিয়ে রেখেছি সরিষাগুলো ভিজিয়ে রাখলে একটু ব্ল্যান্ড করতে সুবিধা হয় সরিষা ব্ল্যান্ড করে নিলাম তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি তো একে একে সব কিছু আমি ব্ল্যান্ড করে নিলাম এই যে সরিষা আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর এখন হচ্ছে আমি চুলায় এই যে বড় একটা হাড়ি দিয়েছি আমের পরিমাণটা যেহেতু বেশি চার কেজি মতো হবে আম এখানে তো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে চার কাপ আর তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আদা রসুন আর সরিষা বাটা তো তেলটা কিন্তু গরম হয়ে আসলে আপনারা চাইলে এখানে পাঁচ দিতে পারেন আমি ফোড়নটা হচ্ছে পরে দিব কারণ তেলের মধ্যে যদি পাঁচ দেওয়া হয় আগে এটা কিন্তু পুড়ে যায় তো কালো কালো হয়ে যায় আর আচারটা কিন্তু তীত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি সরিষা আদা রসুন পেঁয়াজ এগুলো কষিয়ে নিলাম আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা তারপর আস্ত রসুন দিয়েছি কয়েকটা লবণ দিয়ে দিলাম এখন দিচ্ছি আমি লাল শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া আমি একটু ঝাল বানাবো এই আচারটা কিন্তু পোলাওয়ের সাথে আর খিচুড়ির সাথে খেতে অনেক মজার আমি আচার বেশি করে বানাচ্ছি বৃষ্টির সময় কিন্তু যখন খিচুড়ি রান্না করা হয় তো খিচুড়ি দিয়ে কিন্তু আমের আচারটা খেতে অনেক মজা লাগে আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে তো মশলার সাথে ভালো করে আমগুলো আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিব উপরে পাঁচ ফোড়ন এই যে প্যাকেটের পাঁচ ফোড়নটাই দিচ্ছি আমি তো উপরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিব আমি এখানে সামান্য একটু চিনি আমগুলো যেহেতু মিষ্টি চিনির পরিমাণটা কম দিলেও হবে না দিলেও হয় সামান্য একটু দিচ্ছি আমি আবার দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ তারপর হচ্ছে কয়েকটা মরিচ একটু কেচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিলাম তো আগেই তো বলেছি আপনাদেরকে আমি ঝালের পরিমাণটা একটু বেশি করবো সেজন্য লাল মরিচ আর শুকনো মরিচ দুইটাই দিয়েছি কাঁচামরিচও দিয়েছি কয়েকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা মিডিয়াম করে দিয়ে পনেরো মিনিট আচারগুলো সেদ্ধ করেছি পনেরো মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমার কিন্তু চ্যানেলে আরও কয়েকটা আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমের মুরাব্বার রেসিপিও আছে তো ভিডিওগুলো যেহেতু একদম নিচে পড়ে যায় ভিডিও যদি বেশি হয় সেই ক্ষেত্রে আর কিন্তু ভিডিওগুলো দেখা হয় না আমি আবার আপনাদের সাথে আবার নতুন করে আমের আচারের রেসিপিটা শেয়ার করলাম এভাবে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন এই আচারটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর গরমের সময় যে একটা লেবু দিয়ে কাজি করা হয় কাজিতে কিন্তু এখান থেকে যদি এক থেকে দুই চামচ আচার দেওয়া হয় কাজিটা কিন্তু অনেক ভালো লাগে আলুর ভর্তা দিয়ে কাজি দিয়ে মানে ভাত খেতে অনেক ভালো লাগে এভাবে আমের আচারের তো আবার একটু কাঠি দিয়ে আমি নেড়ে নিচ্ছি আমের আচারগুলো আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার সময় লেগেছিল পঁচিশ মিনিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ